মর্নিং এভরিওয়ান অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন 6:30 মতন বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর মানে আমি যেদিন এসেছি সেদিনটা তো বাদ দাও, লাস্ট দুদিনও আমি কোনো টিফিন টিফিন ওকে বানিয়ে দিতে পারিনি, তাই জন্য আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। 6:30 মতো বাজে এখন, টিফিন বানানো আমার হয়ে গেছে। এই যে পোহা বানিয়েছি আর কিছু ফল ওকে আজকে টিফিনে দিয়ে দিচ্ছি, কারণ এই দুদিন হলো আমি উঠতেও পারিনি বানাতেও পারিনি। তো আজকে ভাবলাম একটু বানিয়েই দেই। এখানে সব ফল দিয়ে দিয়েছি, আপেল, আঙুর আর এটা হচ্ছে কুল। কুলটাকেও পিস করে দিয়েছি, কারণ নাহলে এখানে ঢুকছিল না তাই জন্য। আর এখানে হচ্ছে পোহা, ওর জন্য একটু দিয়ে দেবো আর আমার নিজের জন্য আমি এখানে একটু রেখে দেবো। আর এই যে ব্রাশ করছি, দেখি একটু, দেখি দেখি, গুড মর্নিং, গুড মর্নিং। তোমার সকালবেলা চোখগুলো এরকম ট্যারা ট্যারা দেখতে লাগে কেন গো? এখন জুয়েলারি বানাচ্ছি এখানে বসে, আর ঘড়িতে বাজে, দেখো ঘড়িতে বাজে এখন 11টা, 12টা বাজলে সব লোটা তলপা গুছিয়ে রান্না করতে যাব। আমি তো ডালিয়াই খাবো, তো এই হচ্ছে ব্যাপার, জুয়েলারি বানাচ্ছি। দুটো ডেলিভারি আমি চেষ্টা করব, আজকে আজকে হবে না, কালকের মধ্যে ডিসপ্যাচ করে দেওয়া। দুটো চুড়ি ছিল তো ওগুলো কালকের মধ্যে ডিসপ্যাচ করব আর তারপরে রান্না করব। আগে এটা বানিয়ে নিই। বসে জুয়েলারি মেকিং করলাম অ্যান্ড পার্সেল আমার রেডি। আজকে আর ডিসপ্যাচ করবো না, 1টা বেজে গেল, কালকে গিয়ে এগুলো ডিসপ্যাচ করে দিয়ে আসবো। এখন আগে আমাকে রান্না করতে হবে, 12:15 অলমোস্ট হয়ে গেছে, তো চলো এখন রান্নাঘরে যাই। দুপুর 1টা মতন বেজে গেছে, এরপর রান্না বান্না শুরু করতে হবে। আজকে তেমন কোনো কাজ নেই, কারণ আজকে আমাদের কোথাও বেরোনোর ছিল না, আমরা আজকে বাড়িতেই থাকবো। পরপর দুদিন বেরিয়ে পুরো আমি ইরিটেট হয়ে গেছি, আবার প্রচুর দিন না বেরোলেও আমার ইরিটেশন হয়, ও বলে তোর সবেতেই প্রবলেম। যাই হোক, এবার থেকে সানডে করেই বেরোবো। সানডে আমাদের অনেক প্ল্যানস রয়েছে, তার আগে শিবরাত্রি রয়েছে, ও তো সামনে এখন অনেক কটা প্ল্যান রয়েছে। তো আমি যেহেতু প্রত্যেক দিন দুপুরে ডালিয়া খাচ্ছি, যারা ডায়েট করো বা যাদের সুগার আছে তাদের কিন্তু ডালিয়া খাওয়া খুব ইম্পর্টেন্ট। কিন্তু ডালিয়ার মধ্যে আবার আলু দিয়ে দিও না, পেঁপে দিও, ফুলকপি দিও, গাজর দিও, আলুটাকে একটু অ্যাভয়েড করো, কারণ ডায়েটে আর সুগারে তো আলুটা খেতে বারণ করে, তাই আলুটাকে একটু অ্যাভয়েড করো। জানো আমাদের নর্থ বেঙ্গলে মানে এখানটায় প্রচুর ঠান্ডা, এখনও এখানের কি ঠান্ডা কিন্তু কমেনি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও প্লিজ। আমাদের বেলদাতে মানে আমার বাড়ির ওদিকে আমার মা বলছিল বেশ ঠান্ডা পড়েছে এই দুদিন, কিন্তু আমার এখানেও বেশ ঠান্ডা পড়েছে এখন। তোমরা জানিও, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তোমরা জানাও যে তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে, তোমরা ঠান্ডায় কেমন আছো সবাই। নর্থ বেঙ্গলে নাকি মাস মাস পর্যন্ত ঠান্ডা থাকবে, ভালোই হবে, গরমে এমনি আমি খুবই কষ্ট পাই। আর আমি যে রুমটাতে থাকি তার উপরে না ছাদ দেওয়া আছে, তো সুতরাং সেভাবে আমার কোনো কষ্ট হবে না। গল্প করতে করতে সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে কিন্তু বেশ আমার ভালোই লাগে। আর যে কটা মানুষ আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক রেসপেক্ট। তো সবজিটা এবার ধুয়ে নিলাম, একটু ধোয়ার পর এবার প্রেশার কুকার অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিয়েছি। প্রথম দিন যখন জানো প্রেশার কুকারটা আমি বসাই, কিছুতেই সিটি পড়ে না, আমি তো ভয় পেয়ে গেছি, ভাবলাম প্রেশার কুকার কি ব্লাস্ট করে যাবে। তারপর আমার হাজব্যান্ড বললো যে এই প্রেশার কুকারটায় সিটি পড়তে একটু দেরি হয়, কারণ ইন্ডাকশানে হিটটা একটু আস্তে আস্তে যায়, প্রথম সিটিটা নাকি 15 মিনিট পরে পড়ে। তারপর থেকে এখন বুঝে গেছি প্রথম সিটি 15 মিনিট পরেই পড়বে, আর ভয় পাই না। কিন্তু প্রথমে এটা চালাতে গিয়ে আমাকে অনেক সাফার করতে হয়েছিল, আর এখন না কিছুটা একা থাকাও শিখে গেছি। আগে যেমন ও চলে গেলে কি বিরক্ত লাগতো, এখন সেই বিরক্তটা আর হই না, মোটামুটি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি পুরো ব্যাপারটার সাথে। আর ঠান্ডাটাও এখন খুব একটা নেই, কমে গেছে। আগে তো আমি হাত পাই নাড়াতে পারতাম না, এত কষ্ট হতো, কিন্তু এখন সেভাবে ঠান্ডা নেই, ঠান্ডা কমে যাওয়াতে আমার কিন্তু বেশ সুবিধে হয়েছে। চলো ওদিকে ডালিয়াটা হতে থাক। আর অনেক দিন ধরে সজনে ডাঁটাটা এনেছিলাম, কিছুতেই হচ্ছিলো না রান্না করা, তাই আজকে ফাইনালি ভেবেছি সজনে ডাঁটা আলু বেগুন আর বড়ি ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে একটা প্রিপারেশন বানাবো। যদিও এটা ডালিয়ার সাথে খাওয়ার জন্য উপযুক্ত নয়, তাও বানিয়ে ফেললাম, যাই হোক একটা বানালেই হবে। আর আমার সুবিধা কী বলতো, ও তো দুপুরবেলা খায় না, দুপুরবেলা প্ল্যানটেই খায়, তাই জন্য আমি যাই বানাই সেটা নিজের জন্য বানাই। এবার ও যদি খেতে হয় মাছ নয় ডিম কিছু একটা আমাকে বানাতেই হতো, এবার ও যখন খায় না তখন আমি আমার মতন করে ডালিয়া খাই। ডালিয়াটা একটা সবজি দিয়ে খাওয়া যায়, কিন্তু ভাতের পক্ষে একটা সবজি দিয়ে খাওয়া কিন্তু সম্ভব নয়। আর রাত্রিবেলা ও এসে ভাত খায়, কোন দিন ডালিয়া খায় সেটা আমরা একটুখানি এদিক ওদিক করে মেনটেন করে নিই। অনেকগুলো জিনিসও আমাদের শেষ হয়ে গেছে, ওগুলোও আনাতে হবে। অনেক দিন হলো ডাঁটা খায়নি, এরপর একটাই মাত্র আলু দেবো, আলু দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ডাঁটা আর বেগুন দিয়ে খুব একটা খাস লাগবে না,
তাই একটা মাত্র আলু দিলাম পিস পিস করে কেটে নিয়ে। বেশি আলু দেবো না, আলুটা একটু অ্যাভয়েড করছি, তোমরা সবাই শুনলে যেমনটা। তো ব্যাস চলো প্রিপারেশন করে নিই। তো ডালিয়া করা তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে আমি একটা তরকারি করব বলে ভেবেছি, ওটা বড়ি দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে। বাট ওটা সেদ্ধ করছি এখন, সেদ্ধ করতে বেশ খানিকটা সময় লাগে। সেই ফাঁকে আমি ভাবলাম স্নানটা সেরে আসি, কারণ অলমোস্ট এখন একটা পেরিয়ে গেছে। আমি কখন স্নান করব, কখন খাবো, তো এই সমস্ত ভেবে আর ঠাকুরকে দিতে হবে। তো আমি স্নানটা করে আছি, ততক্ষণ ওটা ফুটতে থাকুক, তাহলে আমার স্নানটা হয়ে যাবে। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা ইনভিটেশন আছে, নিচে যে দাদা বৌদি আছে তাদের আজকে অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমাদেরও নিচে আজকে ইনভিটেশন আছে, আমরা যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তারপর স্নান করে আমি ঠাকুরের কাছে অলমোস্ট ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি। এরপর দেখি এটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে চলো ঝট করে প্রিপারেশনটা করে নিই। এবারে জাস্ট নামিয়ে নিয়ে আসলাম, এটাও পুরো হুদহুতে গরম ডালিয়া। এখানে হচ্ছে ডিমের অমলেট, বড়ি ভাজা, আর এই যেখানে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে সেই চিরপরিচিত তরকারিটি, যেটা আমার মা সবথেকে ভালো করে। আর আমি ছোটোবেলা যখন এক্সাম দিতে যেতাম তখন প্রত্যেক দিন এটাই হতো, আমার যে কদিন এক্সাম চলতো এক্স্যাক্টলি এই রান্নাটাই হতো। আর এই যে ডালিয়া, এটা চলো এখন এটা খাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, আজকে জেঠিমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, দাদা বৌদির অ্যানিভার্সারি, তাই জন্য প্রিপারেশন চলছে। আর এদের বাড়িতে ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে, আর এই প্রিপারেশন চলছে। আমি আর জেঠিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, তারপর আমি ঘুমিয়ে গেছি। বিবাহ এখন বাজে 6:10 মতন, আর ও অফিস থেকে আসছে আর আমি রেডি হয়েছি যাব। তোমরা যেমনটা জানতে এই বাড়ির যে বৌদি তার আজকে অ্যানিভার্সারি, তো কিছু তো গিফট দিতেই হবে। তো ও আসছে, আমি যাচ্ছি একটা গিফট কিনতে। ও বললাম ওকে নিয়ে আসতো, বললো না তুই আয়। তো আমি এখন বেরোচ্ছি একটু গিফট নিয়ে এসে রেডি হয়ে যাবো। হয়ে গেছে একটা ওই লেডিস ব্যাগ পার্সের একটা ওরকম সেট টাইপের নিয়েছে, আর একটা ফুলের একটা তোড়া নেব, ওটা নিতে এখন ফুলের দোকানে এসেছি। ও চলে এসছে, আমিও চলে এসেছি, দুজনে ওটা নিয়ে বাড়ি ফিরে চা খাবো। এই যে ফুলগুলো দেখছো, সাদা ফুলগুলো দেখো, আমি ভাবতাম এগুলো অরিজিনাল, বাট এগুলো প্লাস্টিক। তো এখানে ডেকোরেশন সব সামান নিয়ে চলে এসেছিলো ওরা। এখানে কতগুলো বেলুনস আছে, এগুলো দিয়ে ডেকোরেশনে আমিও কিছুটা হেল্প করেছিলাম, কারণ আমি এগুলো করতে ভালোবাসি। আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে, আর সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে পুরো ব্যাপারটাকে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই যে আমাদের ফিনিশিং কেমন হয়েছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। তো আমাদের এখন চলছে অর্ডার প্যাকিংয়ের কাজ, এই যে একখানা হয়ে গেছে, আর ও একখানা অ্যাড্রেস লিখছে, ওকে দিয়ে কাজটা আমি করিয়ে নিচ্ছি। আমি একটু মানে হর হর হয়ে যাব, তাই জন্য আমি পারবো না বলে ওকে বলছি তুমি অ্যাড্রেস অ্যাড্রেস লেখো। দুটো এই পেজে দুটো হয়ে যাবে তো, মানে এইটার আর এইটার? কেন রাগ করেছ? হ্যাঁ কেন রাগ করেছ? রাগ কেন করবো? সিরিয়াস হয়ে গেছো কেন তাহলে এত? বলো রাগ করেছো, বলো। না না রাগ করিনি। শিওর? তুমি পাত্তা দিচ্ছ না কেন? রাগ করেছি। সুন্দর ডেকোরেশন এখানে অলমোস্ট হয়ে গেছে, একটা লাভ বার্ড, একটা রেড কালারের কেক, লাভ লাভ ব্যাপার, তো সাই সব রেড রেড ব্যাপার স্যাপার। আর এখানে দাদা বৌদি নাম লেখা হচ্ছে অংশুমান দা, আর মন্দিরা বৌদি। ব্যাস এই হচ্ছে মোটামুটি আজকে প্রিপারেশন, তো চলো কেক কাটিংটা এনজয় করো। ওর মুখে দে একটা ফটো তুলি। না 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 ঠিক আছে, বসে তুল বসে তুল। কমপ্লিট কেক কাটা, খেতে এসছি খাচ্ছি।
সো এবার আমরা খেতে বসে গেছি। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে স্যালাডের সাথে পাঁপড় ভাজা দিয়ে দেয়। স্যালাডের সাথে পাঁপড় ভাজা আমাদের ওখানে দেয় না, আমাদের পাঁপড় লাস্টে দেয়, বাট এখানে প্রথমে পাঁপড় দিয়েছিল, সেটা একটু কনফিউশনে ছিলাম। অ্যাজ ইউজুয়াল সাদা ভাত আর একটা মিক্সড ডাল ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডালটা, মানে আমি বলে বোঝাতে পারবো না এটা আমার কতটা ঠিক কতটা পছন্দের হয়েছে। ডালটা দারুণ পছন্দের ছিল আমার, এই ডালটা মানে পনির, মটরশুঁটি, ফুলকপি থেকে কিশমিশ থেকে সব ছিল। তার সাথে হয়েছে একটা মাছের কালিয়া টাইপের আর চিকেন দু পিস না, অনেকগুলোই দিয়েছিল, আমি ফুটেজ নিতে ভুলে গেছি। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কাল সকালে ভেবেছি একটু লুচি ঘুগনি বানাবো টিফিনে দেবো ওর জন্য। তো মটর এখানে অলমোস্ট আমি ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকদিন পর নেল পলিশটা চেঞ্জ করেছি, আমার যা নেল পলিশের দশা হয়েছিল বহুদিন পর এটাকে চেঞ্জ করেছি। আর আদা টমেটো লঙ্কা সব রেডি রেখেছি, জাস্ট উঠবো আর বানাবো। দাঁড়াও ময়দাটাও এখান থেকে বের করে ওপরে রাখি, যাতে সকালবেলার কিছু খুঁজতে না হয়, ঘুম চোখে থাকবো তো। এই যে ময়দা সব রেডি। আর তোমরা তো জানো আমি এটা নিয়ে এসেছিলাম থালার পেছনে বা এই পাথরটাতেও, কিন্তু ভালোই হবে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আই হোপ কি তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেরকম ভালোবাসা দিচ্ছ ওই কিছুদিন ধরে, সেরকম ভালোবাসাটা কন্টিনিউ করো, থেমে যেও না বস। মানে ভিউস আসলে না ভিডিও করার এনার্জি পাই, ভিউস আসলে মানে ভিডিওগ্রাফি করার এনার্জি পাই। দেখো মানে 13 মিনিটে কিন্তু আমার 24 আওয়ার্সের সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারি না, কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে অ্যাড করে দেখাই, স্পিড দিয়ে দিই যাতে তোমাদের বেশি দেখতে না হয়। প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর মন থেকে ভালোবেসো। যারা সাবস্ক্রাইব করছো আনসাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করেই রাখো। তো চলো আজকে এই অবধি, টাটা, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগ নিয়ে।